হ্যালো ফ্রেন্ডস, আমি বিধান। আজ আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজ আমি একটা পুরো ব্লগ ভিডিও বানাবো। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:05 বাকি আছে ফ্রেন্ডস। আজকে একটু উঠতে আমার লেট হয়ে গেছে, কারণ ফ্রেন্ডস আজ সানডে আছে, আজ অফিস ছুটি আছে। আর আমি ডেলির মোটামুটি 7টার সময় উঠে যাই, কিন্তু কাল রাতে একটা ভিডিও এডিটিং করে আপলোড করে শুতে শুতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো ভাবলাম যে আজকে একটু লেট করে উঠবো। আর ফ্রেন্ডস, এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি কারণ ঘরে আমাদের কেউ নেই, সব গেছে দেশের বাড়ি, গ্রামে গেছে। তো তাই ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শুট করে নিই। আমি সারাদিন কাজ করছি না করছি, ঠিক আছে, করবো না করবো, তোমরা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আর আমি সারাদিন কী কী করছি, ঠিক আছে। আর ফ্রেন্ডস, তোমাদেরকে বলবো যে এর আগেও আমি একা থেকেছি, কোনো অসুবিধা হয়নি, বাট যেখানে যেখানে একা থেকেছি সেইখানে সব কিছু আমি তৈরি তৈরি দিয়ে যেতাম, মানে খাবার বলো, তারপরে কোথাও যাওয়া আসা বলো, বা মানে কোনো কিছু ঘরে আমাকে কিছু কাজ করতে হয়নি বা খাবার আমি পেয়ে গেছি। কিন্তু বাট এইখানে আমি ঘরে একা আছি আর একা থেকে সব কিছু তৈরি ময়নি করে নিজে খেয়ে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার থাকে একা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা জুড়ে থাকো ভিডিওটাতে, আর শেষ অবধি দেখো কী কী হচ্ছে না হচ্ছে, আমি কী কী করছি না করছি। ফ্রেন্ডস, আমার মনে হয় ফ্রেন্ডস আর সকাল হয়ে গেছে, অন্ধকার দেখতেই পাচ্ছি ফ্রেন্ডস, ঠিক আছে, পুরো অন্ধকার আছে চারদিকে। হ্যাঁ, জানলাটা খুলে দিয়ে দেখি ফ্রেন্ডস কী হয়েছে। বাবারে, আরে বাপরে, তো পুরো একবারে ফ্রেন্ডস কী বলবো, বাইরের দৃশ্য দেখো, আরে বাপ রে বাপ, পুরো সকাল হয়ে গেছে ফ্রেন্ডস, কি বলবো, একবারে সকাল হয়ে গেছে ফ্রেন্ডস। তো জুড়ে থাকো ভিডিওটাতে আর দেখো আমি কি কি। ফ্রেন্ডস, এখন যে সামনের জানলাটা আমি খুলে দিয়েছি, এখন আমি পেছনের আমাদের সাইডের দেখি আমি খুলতে পারি দরজাটা, দেখাচ্ছি ফ্রেন্ডস, প্রচণ্ড টাইট আছে ফ্রেন্ডস। তো দাঁড়াও আমি দরজাটা খুলে নিতাম। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে ফ্রেন্ডস, এই দেখো রোদ উঠে গেছে, আমি ঘরের ভেতর ছিলাম বুঝতেই পারছিলাম না যে এত সকাল হয়ে গেছে, বাইরে পুরো রোদ হয়ে গেছে ফ্রেন্ডস, এই দেখো, ঠিক আছে, ঘরে ঢুকে আসি ফ্রেন্ডস, ঠিক আছে। এরপরে দেখি এখন কী কী করতে মানে আমি করতে পারি ফ্রেন্ডস। অ্যান্ড ফার্স্ট ফ্রেন্ড, আমি এই নিজের যে খাটে আমি বিছানাতে শুয়েছিলাম বিছানাটা প্রথমে ঠিক করব, ঠিক আছে, বিছানাটা ঠিক করার পরে তারপরে দেখি কী কাজ আছে। ওকে, ওই বিছানাটা আমি উঠিয়ে নিলাম, ঠিক আছে, বিছানাটা ছেড়ে দিলাম, এবার ঝাড়ব। এবারে এটার যেখানে আছে সেইখানে আমি রেখে দিই বিছানাটা। ওকে, আই থিঙ্ক এইখানে আমার বিছানা থাকে, তো এইখানে রেখে দিলাম আমার বিছানাটা, এইখানে করে দিলাম। ফ্রিজটা আমাকে চালু করতে বলেছিল মা, ফ্রিজটা চালু হয়ে গেছে ফ্রিজ। চাদরটা আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, চাদর আমি ঠিক করে দিয়েছি, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, তার জন্য আমাকে ফার্স্ট ফ্যানটা বন্ধ করব। ওকে, ফ্যান বন্ধ করে দিলাম, এইবারে আমাকে ঘর ঝাড়ু দিতে হবে, ঠিক আছে। ঘর ঝাড়ু দেওয়ার জন্য চেয়ারটা খাটের উপর তুলে দিই আমি, এরপরে পর্দাটা তুলে দিই, ঠিক আছে, পর্দাটা তুলে দিয়ে এবার আমাকে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু পেয়ে গেছি ফ্রেন্ডস, দরজার পেছনে আছে ঝাড়ু। ওকে, এবার ফ্রেন্ডস ঝাড়ু দেবো। ওকে, সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ঝাড়ু দিচ্ছি আমি, ঠিক আছে, সব কিছু একা হাতে করতে হবে ফ্রেন্ডস। তারপরে এখন ব্রেকফাস্ট বানাতে হবে, খাবার জন্য আগে ঝাড়ু টাড়ু দিয়ে দিই, তারপরে
ফ্রেশ হয়ে পরে ফার্স্ট বানাবো ফ্রেন্ডস। ঠিক আছে, ঝাড়ু দিয়ে দিয়ে নালে ঝাড় না দিলে মা বলবে ঘরে এসে যে আমি যেরকম ঘর ফেলে গেছি নোংরাই রেখেছে। ঠিক আছে, পরিষ্কার টরিষ্কার করেনি, আমি পরিষ্কার করে গেছিলাম। তারপরে কথা শুনো, হাই ফ্রেন্ডস, একটু ঘরে ঝাড়ু দিয়ে দিই ভাবলাম। ওকে, সো ফ্রেন্ডস, এটা বাইরের ঘর, দেখি ঝাড়ু দিয়ে দিই ফ্রেন্ডস। ঠিক আছে, মা বলে আগে বাসি ঘর ঝাড় দাও তারপরে খাওয়া দাওয়া, তাই বাসি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুধের হাঁড়ি বসে আছে ফ্রেন্ডস, কিন্তু দুধ নেওয়া যাচ্ছে না, কারণ আমি থাকছি না ঘরে, তালা মারা আছে, দুধওয়ালা চলে গেছে। আজকে যদি দুধ আসে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো ঝাড়ু দিচ্ছি। ঠিক আছে, ঝাড়ু দিয়ে তারপরে কি কাজ আছে রেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, একটু জল ঢেলে সামনেটা ধুয়ে দিই, নাহলে ছুটি নিয়েও যদি না করি ফ্রেন্ডস, জল দিয়ে সামনেটা আর মোছার ইয়ে সরঞ্জাম ঘর মুছব। কেউ নাই যে ফ্রেন্ডস ভিডিওটা শ্যুট করবে, আমি শ্যুট করছি, আমি সব কিছু করছি। এক হাতে ভিডিও শ্যুট করছি, এক হাতে আমি ঘর মুছছি ফ্রেন্ডস, কি বলবো, কি দশা। ঠিক আছে ফ্রেন্ডস, ঘর মুছছি, দেখো। ঠিক আছে, তোমাদের ঘরেও যদি যখন কেউ না থাকবে এরকম করে করবে। আর ফ্রেন্ডস একটা কথা বলতে কি, আমাদের ঘরে কোনো কাজের লোক, আমরা যা করি নিজেরাই করি। ঠিক আছে, সো ফ্রেন্ডস, প্রায় শেষের মুখে আমার ঘর মোছা। সো ফ্রেন্ডস, এখন দাঁত মাজবো। ঠিক আছে, ও 10:35 বাজে, আমি এখন দাঁত মাজছি ফ্রেন্ডস। লোকে শুনলে হাসবে, এই টাইমে দাঁত মাজছে কেউ? দাঁতটা মেজে নি, তারপরে দাঁত মেজে নেওয়ার পর আমাকে খাবারের জন্য কিছু বানাতে হবে। তো দেখি এখন কি বানাবো ফ্রেন্ডস, মুখ ধোয়া হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এরপরে আমার ব্রেকফাস্ট বানাবার আগে একটা কথা মনে পড়লো, সেটা হলো ফ্রেন্ডস, ঠাকুরকে কালকে আমাদের গোপাল, মানে আমাদের ঠাকুরকে কালকে ঘুম পাড়িয়েছি, এখনও অব্দি ওকে আমি জাগাইনি। তো এই জামা কাপড় ছেড়ে আগে অ্যাট ফার্স্ট ওকে একটু জাগিয়ে দেবো, তারপরে একটু জল পাতা দিয়ে দেবো, তারপরে আমি নিজের ব্রেকফাস্ট বানাবো। সো ফ্রেন্ডস, এই আমাদের ঠাকুর ঘর। ঠিক আছে, তো ঠাকুর ঘরে এই দেখো গোপাল শুয়ে আছে। তো অ্যাট ফার্স্ট আমি গোপালকে জাগিয়ে দেবো, তারপরে
নিজের ব্রেকফাস্ট বানাবো, গোপাল দেখ কিছু জল বাতাসে দিয়ে দেবো। এই যে গোপাল দেখুন শুয়ে আছে, একে জাগাতে হবে। বাবা গোপাল উঠে বসো, উঠে বসো, অনেক ঘুমিয়েছ, এবারে উঠে বসো। কাপড় জামা তোমার সব গুটিয়ে গেছে ভগবান। হ্যাঁ, গোপালকে উঠে বসিয়ে দিয়েছি, এবারে গোপালকে একটু জল বাতাসে দিয়ে তারপরে আমি নিজের ব্রেকফাস্ট বানাবো। ওকে ফ্রেন্ডস, সো ফ্রেন্ডস, এবার ঠাকুর তো আমি জাগিয়ে দিয়ে ঠাকুরের জল বাতাসে দিয়ে দিলাম, এরপরে যাচ্ছি আমি নিজের পেট পূজা করবো। ফ্রেন্ডস, দেখি এখন কী পাওয়া যায়। আশা করছি চাটা বানিয়ে খাবো, এখন বেলা হয়ে গেছে, এখন একটু বেশি খাবার খেলে আবার দুপুরে খাওয়া যাবে না, তো দেখা যাক একটু চা করে নিচ্ছি আর কি আছে না আছে দেখি। আগে চাটা তো করি। এই ফ্রেন্ডস আমাদের কিচেন, তো এবার কিচেনে আমি চলে এসেছি, বাট সব থেকে টাফ ব্যাপার হচ্ছে এখন চা পাতা কোথায় রাখা আছে সেইটা খোঁজা। ঠিক আছে, চা পাতা কোথায় রেখেছে, এটা কি আছে, এটা তো কালো জিরে, কালো জিরেটা যদি আমি চা পাতায় খেয়ে নিই তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছো। এইটা তো দুধ, আমি বুঝতে পারলাম এটা দুধ আছে, এইটার ভেতরে কি আছে দেখা যাক। ও ফ্রেন্ডস, এটা তো চিনি আছে, চা পাতাটা কোথায় রেখেছে, না হলে শেষমেশ আমাকে ফোন করে জানতে হবে। হ্যাঁ, আপাতত আগে খুঁজি, পেয়ে গেলে তো ঠিক আছে। এইখানে কি রাখা আছে, এগুলো তো কিছুই নাই, কোথায় চা পাতা রেখেছে বাবা রে, আদৌ খুঁজে পাওয়া যাবে চা পাতা। চা পাতা কোথায় রেখেছে খুঁজা বিরাট মুশকিল, না আমাকে শেষমেশ ফোনই করতে। সো ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে, এই দুধ আর এই চা পাশে চা পাতা, এইটা ঠিক আছে বলে না, হাতের কাছে জিনিস থাকলে খুঁজে পাই না, ঠিক আছে এরকম ব্যাপার হয়ে গেছে। এটা হচ্ছে চা পাতা, না গাইস এটা সর্ষে নয়, এটা চা পাতা, আমি মানে স্মেলটা শুঙ্গে বুঝে গেছি এটা চা পাতা আছে, ঠিক আছে। তো যাই হোক, হাতের কাছে জিনিস আছে আর আমি খুঁজে পাইনি, বিরাট বড়। ফ্রেন্ডস, এবার গ্যাস জ্বালাবো, ঠিক আছে, খুবই সাবধানে, আগে সিলিন্ডারে অন করে নিই। এই নিচে সিলিন্ডার আছে, ঠিক আছে, এটা চাবিটা আমি উপরে উঠিয়ে দিই, একটু হালকা টাইট আছে, বাস চাবি উপরে উঠে গেছে। এবার আমি ফ্রেন্ডস গ্যাস জ্বালাবো, ঠিক আছে। তো গ্যাস জ্বালাবার আগে আমাকে একটা কাজ করতে হবে, একটা বাটি নিতে হবে, তার জন্য আমি এই বাটিটা নিয়ে নিলাম, হালকা এখানে বেসিনে আমি ধুয়ে নেবো, ঠিক আছে, বেসিনে ধুয়ে নিলাম, এরপর এইটাতে হালকা জল ঢালবো, জল নাই, হ্যাঁ জলই তো ঢালতে হবে, নাহলে দুধটা গুলবো কী করে, থোড়ি খাঁটি দুধের চা বানাবো, পাউডার দুধের চা বানাবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো দুধওয়ালা তো মনে হয় যে আসবে না, নাকি কে জানে, বাস বাস এতটা কাফি আছে, ঠিক আছে ফ্রেন্ডস। ভাবছি আর একটু জল নিয়েই নিই নাকি, জলটা আবার ফুটতে ফুটতে তো মরে যাবে না, তো সেটা ঢাকা দিয়ে দিই, ঠিক আছে। এই বাটিটাকে আমি এই গ্যাসের উপর চাপিয়ে দিলাম, ওকে, এইবারে ফ্রেন্ডস গ্যাস জ্বালাবো। তো ফ্রেন্ডস একটু এখন ক্যামেরাটা বন্ধ করছি, কারণ দুহাতে গ্যাস লাইট জ্বালাতে হবে। সো ফ্রেন্ডস গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখো জ্বলছে, ঠিক আছে, এরপরে জল গরম হোক, তারপরে পাউডারে দুধ দেবো, তারপরে পাউডারে দুধ দেওয়ার পর চিনি দেবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো চাটা বানাচ্ছি, তোমরা যদি কেউ আগে চা বানিয়ে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে নিচে লিখে জানা হচ্ছে আমি চা বানিয়েছি একা, ঠিক আছে। তো আমি খুব চা খুব কম খাই, কিন্তু আজ মনে হলো যে একবার চা বানিয়ে দেখি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস চা বানাচ্ছি, তো দেখা যাক চাটা কেমন হয়, ঠিক আছে, এখন জল গরম হচ্ছে। সো ফ্রেন্ডস দেখছো জলটা গরম হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে, ঠিক আছে। তো এখন আমি কী করবো, দুধটা এই যে পাউডার দুধ আছে, এই পাউডার দুধটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে।
পাউডার দুধ জলটা গরম হয়ে গেছে। এই দুধটা দেখতে পেরেছো, দুধ দেওয়ার সাথে সাথে কিরকম উতলে গেছে। আর এক চামচ দেবো। চা খাই না অন্তত, কিন্তু আজ মন গেল বানিয়ে নি চা। পরে একা আছি আর এত বেলা হয়ে গেছে, কিছু হেভি খাবার খাওয়াও যাবে না, এই জন্য চায়ের মধ্যে একটু। ফ্রেন্ডস, দুধ দিয়ে এবার ভালো করে এটা নাড়বো প্রথমে, ঠিক আছে? তাহলে ভালো করে মিশে যাবে দুধটা জলের মধ্যে, ঠিক আছে? ভালো করে নাড়বো, ওকে, যাতে দুধটা ভালো করে এর মধ্যে মিশে যায়, ঠিক আছে? এরই সঙ্গে সঙ্গে আমি কী করবো আর একটা জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দেবো, ওকে? যাতে চিনিটাও এর মধ্যে ভালো করে মিশে যায়। সার দেবো না চিনি, চার চামচ দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। এইবারে এইটাকে ভালো করে গরম হতে দেবো, ঠিক আছে? ভালো করে গরম হোক এটা, তারপরে আমরা লাস্টে চা পাতা দিব, চা পাতা দিয়ে ফুটিয়ে নেবো, ওকে? সো ফ্রেন্ডস, চাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুটছে হালকা হালকা, ঠিক আছে? চা পাতা দিয়ে দিয়েছি আমি, এই দেখো চায়ের কালারটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? আর এরপরে চাটা আমি ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে দিয়ে তারপরে খাবো। সো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট, ঠিক আছে? দুটো কেক আছে আর তিনটে বিস্কুট আছে আর এই চা আছে। এই ব্রেকফাস্টটা আমি আজ কমপ্লিট করব, তারপরে আমাকে কাপড় কাচতে হবে, তো কাপড় কাচবো, কাপড় কেচে পরে দিয়ে তারপরে খাবারের জন্য তৈরি করতে হবে খাবার, দুপুরের খাবার, ওকে? সো ফ্রেন্ডস, এবার কাপড় কাচতে হবে, ঠিক আছে? এই যে আমি কালকের অফিসের এই এতগুলো কাপড় কাচবো। সো ফ্রেন্ডস, এই যে আমি কাপড় ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কাচতে হবে আমাকে, ভিজিয়ে দিলে হবে না শুধু ফ্রেন্ডস, ঠিক আছে? আর এখানে বাসনও পড়ে আছে কিছু, বাসনটা একবারে মাজবো, ঠিক আছে? এই কাপড়টা তো কাচতে হবে ফ্রেন্ডস, কেউ এসে কেচে দিয়ে যাবে না, নিজের কাপড় নিজে কাচতে হবে, ঠিক আছে? আর এরপরে আমি একটু দোকানে যাই, দোকান থেকে গিয়ে পরে আমি দুটো ডিম নিয়ে আসি, আজকে ভাবছি ডিম তরকারি করব আর রুটি ভাত করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ডিমটা নিয়ে আসি। সো ফ্রেন্ডস, ডিম নিয়ে চলে আসছি, দেখো এখানে ভেতরে আছে ডিম, ওকে? আজকে ডিমের ঝোল আর ভাত হবে, ওকে ফ্রেন্ডস? ওদেরকে দেখাবো আমি কেমন করে রান্না করছি না করছি। তো এখন আপাতত আমার কাছে কাজ হচ্ছে কাপড় জামাটা কাচতে হবে, তার আগে আমি ডিমের ঝোল তো আগে করবো না, এখন আগে ভাতের জলটা আমি চাপিয়ে দিই, ঠিক আছে? ভাতের জলটা গরম হবে ততক্ষণে আমি আলু আলু কেটে, পেঁয়াজ রসুন কেটে মশলা ইয়ে করে দেবো, রেডি করে নেবো, তারপরে ভাত হওয়ার পরে ডিমের ঝোল করবো, ওকে ফ্রেন্ডস? তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরকে সব দেখাবো আমি। ওকে ফ্রেন্ডস, ভাত হয়ে গেছে, এখন দেবো ডিম আর আলু আমি সিদ্ধ করছি, ঠিক আছে? টক টক করে ফুটছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? পেঁয়াজ জ্বলছে আর ইয়ে আলু তো আলু দিচ্ছে, আলু তো দিই রয়েছে, ঠিক আছে?
মশলা তৈরি করে নেব প্রথমে, আর এদিকে ততক্ষণে এটা ফুটে যাক। সো ফ্রেন্ডস, এই যে সিল নোড়া, ঠিক আছে, এখানে রেখে দিয়েছি। আদা, রসুন আর জিরা আছে কিছু, এবার আমি বাটবো, ঠিক আছে। পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা ওখানে মশলার মধ্যে ছুঁকে নেবো, ঠিক আছে। তো এখন বেটে নিই তাহলে ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস, এই যে মশলা বাটা হয়ে গেছে আমার, ঠিক আছে, আর ডিম সিদ্ধ হয়ে এসছে। এবার ডিমটাকে ছাড়াবো, ছাড়িয়ে পরে দিয়ে তারপরে ডিমের ঝোল করবো। ওকে সো ফ্রেন্ডস, এই যে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি ডিমটা ভাজব। সো ফ্রেন্ডস, কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা সবসময় মনে রাখবে যে তেল গরম হয়ে যাওয়ার পরেই ডিমটাকে দেবে, আর ডিমটাকে দেওয়ার প্রসেস আছে, সেটা কীরকম, তুমি যদি হট করে ডিমটাকে ঢালো তেলের মধ্যে, ছিটকে উঠবে। এর জন্য এই যে এই জিনিসটা, কোনো খন্তি বা হাতা, ওটা প্রথমে রেখে দেবে, ঠিক আছে। তারপরে ডিমটাকে ছাড়বে এই সাইড থেকে, ওকে, এই সাইড থেকে ছাড়লে তাহলে কী হবে, তোমার লাগবে না, ঠিক আছে। এইরকম করে ছাড়বে, ঠিক আছে, ছেড়ে দিলে এরপরে হালকা হালকা হতে দাও। ওকে, এখন ডিমটা ভাজা চলছে ফ্রেন্ডস, এই দেখো। মশলাটাকে কষছে, ঠিক আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা মশলাটাকে কষছি। ওকে, এরপরে আলু ছাড়বো, এই যে আলু রাখা আছে এর মধ্যে। তো মশলাটাকে ভালো করে কষতে হবে, তারপরেই আলু ছাড়ো। তোমরা যে যে মানে ডিমের তরকারি, ডিমের ঝোল করো, মশলাটাকে ভালো করে কষবে তেলের মধ্যে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আলুগুলো ছেড়ে দিয়েছে, এবার আলুগুলো নাড়তে হবে। দেখতেই পাচ্ছ আলুগুলো, মশলাগুলো ভালো করে আলুগুলোর গায়ে লেগে যাবে। তারপরে তোমরা, আমি নুন হলুদ আগেই দিয়েছি মশলা যখন কষছিলাম, ঠিক আছে। এখন মশলাটাকে ভালো করে আলুর মধ্যে লাগিয়ে পরে দিয়ে তারপরে জল ঢেলে দেবো হালকা, দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছ জল ঢেলে দিয়েছি আলুর মধ্যে। আর ফ্রেন্ডস, আমি লাল করিনি, কারণ শুকনো লঙ্কা হেভি চাল হয়, আমি ঝাল এমনিতেই কম খাই। আর শুকনো লঙ্কা খাওয়া আমি তোমাদেরকেও বলবো যে ভালো নয়, ঠিক আছে। লঙ্কা গুঁড়োও আমি দিই, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো ফ্রেন্ডস, এখন ফুটছে কিছুক্ষণ, আর 2-3 মিনিট ফোটার পর আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা ঢেলে দিয়েছি, এবার কিছুক্ষণ রাখার পর আমি এটাকে নামিয়ে দেবো, ঠিক আছে। ডিমটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ফ্রেন্ডস তোমরা যদি জল পরে আগে নুন দিয়ে থাকো, তাহলে এখন একটু জল ঢালার পরে নুন দিয়ে দেবে, ঠিক আছে, নুন দিলে কি ঠিক লাগবে। সো ফ্রেন্ডস, রান্না হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, ঠিক আছে, ভাতও হয়ে গেছে। তো আমি এখন চাই কাপড়গুলো কেচে নিই, কিছু কাপড় আছে ওগুলো কেচে নিই, তারপরে কাপড় কেচে চান করবো, পুজো করবো, তারপরে খাবো। ওকে সো ফ্রেন্ডস, কাপড় কাচা হয়ে গেছে, এই দেখো কাপড়গুলো সব শুকিয়ে দিয়েছি। কাপড় তো কাঁচা হয়ে গেছে, এখন তারপরের কাজ হচ্ছে কিছু বাসন পড়ে আছে, ওই বাসনগুলো একটু মাজবো, মেজে করে চান করবো, চান করে খাবো। ওকে ফ্রেন্ডস, বাসন মাজা হয়ে গেছে, এখন আমি যাবো চান করতে। তো চান করে সে পুজো করবো, তারপরে খাবো। ফ্রেন্ডস, আমার চান করা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি পুজো করবো ফ্রেন্ডস, তো পুজো করতে হবে, না হলে হবে না, কেন কি সকালে আমাদের গোপালকে কিছু খাবিয়েছিলাম, জল বাতাসা ব্রেকফাস্ট করিয়েছিলাম, এবার লাঞ্চ তো করাতেই হবে, ঠিক আছে। যেহেতু আমি খাচ্ছি তো ঠাকুরকে তো খাওয়াতেই হবে, না না খাওয়ালে তো হবে না। তো ফ্রেন্ডস, চান করে নিয়েছি, এবার একটু পুজো করে নেব, তারপরে আমি খেলে বুঝি ঠাকুর, পুজো করবো, পুজো
পুজো করে উঠে তারপরে। তো ফ্রেন্ডস, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ ধূপ জ্বলছে, আমার পুজো কমপ্লিট, এবার আমি খাবো। তো ফ্রেন্ডস, এই ভাত আর ডিমের ঝোল আছে, এখন এগুলো খাবো। আমার এইটা হচ্ছে লাঞ্চ আজকের, রবিবারে সানডে স্পেশাল, এই ডিমের তরকারি মানে ডিমের ঝোল করেছি, আর ভাত নুন আছে আর এটা জলের। সো ফ্রেন্ডস, খুব খিদা লেগেছে, তো আগে খেয়ে নিই তারপরে কথা বলবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিই তারপরে দেখা যাক। বাসন তো মাজতে হবে, বাবারে ভুলে গেছিলাম, খাওয়ার পরে বাসন মাজতে হবে। ওকে ফ্রেন্ডস, চলো খেয়ে নিই, একটু পেট ভোজন করে নিই, আর তোমরাও গিয়ে খেয়ে নাও। সো ফ্রেন্ডস, খাওয়া কমপ্লিট হলো, ঠিক আছে, আর দিতে যাবো। ডিমের ঝোলটা ভালো হয়েছিল সত্যি, হালকা নুন একটু বেশি হয়েছিল, কিন্তু আমি ভাতের সঙ্গে নুন নিইনি বলে ঠিকই লেগেছে খেতে, যাই হোক। তো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এরপরে বাসন মাজতে হবে, তারপরে গ্যাস মুছতে হবে, তারপরে রান্নাঘর তালা মেরে আমি একটু রেস্ট নেবো। তারপরে রেস্ট নেওয়ার পর হালকা একটু ইউটিউবের কাজ আছে, ওটা করব, করে পরে একটা ফ্রেন্ডসের বাড়িতে যাব। ওই ফ্রেন্ডসের বাড়িতে গিয়ে কিছু ডিসকাশান আছে স্যুটের ব্যাপারে, ওটা আলোচনা করব। আলোচনা করার পর তারপরে রাত্রেবেলা একবারে খাবার নিয়ে দোকান থেকে ঘরে ফিরব। ওকে, এতগুলো তো বলে দিলাম জিনিস, এবার করতে তো হবে। চলো ফ্রেন্ডস, বাসনগুলো সব পড়ে আছে মেজে নিই, ঠিক আছে? একবার যদি রেস্ট নিয়ে নিই আর উঠে মাছতে ভালো লাগবে না। আর চলো, তোমাদের আশা করি খাওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার সব কাজ কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে, প্লাস গ্যাস মোছাও হয়ে গেছে, প্লাস আমি যেখানে খেয়েছিলাম সেটাও মোছা হয়ে গেছে, আর এরপরে আমি যা জিনিস ছিল বাইরে সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এরপরে একটু ফ্রেন্ডস রেস্ট নেবো আধ ঘন্টা 45 মিনিট মতো, তারপরে উঠে আমি আমার একটু ইউটিউবের কাজ করব, কাজ করে ফ্রেন্ডসের বাড়িতে যাব। ওকে ফ্রেন্ডস, তো চলো তোমরাও একটু রেস্ট নাও। ফ্রেন্ডস, রেস্ট হয়ে গেছে, আমি বলেছিলাম 40 মিনিট রেস্ট নেবো, দেখছি 1 ঘন্টা হয়ে গেছে। তো 5টা বেজে গেছে, তো এখন রেডি হয়ে নিচ্ছি, ফ্রেন্ডসের বাড়ি যাব। ফ্রেন্ডসের বাড়িতে গিয়ে ডিসকাশান করবো একটা শ্যুটের ব্যাপারে, তারপরে এসে ঠাকুরকে সন্ধ্যা টন্ধা দেবো, তারপরে একটু ইউটিউবে কাজ করব, শ্যুট করব, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। ওকে ফ্রেন্ডস, তো চলো এখন রেডি হয়ে নিই ফ্রেন্ডসের। সো ফ্রেন্ডস, আর যাওয়া হলো না বন্ধুর বাড়ি, কারণ বাইরে যে বৃষ্টি পড়ছে মনে হয় না আমার যাওয়া যাবে, কিন্তু চেষ্টা করব যাওয়ার, খুবই ইম্পর্টেন্ট ডিসকাশান আছে, ঠিক আছে? কিছুক্ষণ গিয়ে পরেও দেখলাম যে যাওয়া যাবে কি না, তাও বৃষ্টি থামছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর এই সময় বৃষ্টিতে ভিজলে বন্ধুরা জ্বর সর্দি কাশি হবে, আর এই সময়টা খুবই খারাপ, বৃষ্টিতে না ভিজাই ভালো। তোমাদেরকেও বলবো যে এরকম বৃষ্টিতে ভিজো না, কোথাও যেতে আসতে হলে ছাতা নিয়ে যাও। আমি অনেক দূরে যেতাম, মোটামুটি 4-5 কিলোমিটার দূরে, তো সেই জন্য আমি রিস্ক নিলাম না, জোরেও যদি বৃষ্টি হয়ে যায়, আর এদিকে আমাকে আবার রাতের খাবার কিনতে হবে। তো আমি ফাইনালি এখন রুমের ভেতরেই আছি, তো এখন আমি অ্যাট ফার্স্ট আমার কাজ হচ্ছে যে সন্ধ্যা দেবো, ঠিক আছে? সন্ধ্যা দেওয়ার পরে বোতলে কিছু জল শেষ হয়ে গেছে, জল ভরবো, দিয়ে তারপরে আমার নিজের ইউটিউবের কাজে নিয়ে বসবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই। ফ্রেন্ডস, আমি ঠাকুরঘরে চলে এসেছি, তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ ধূপ জ্বলছে, আমাদের গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এ দেখো দুধারে বালিশ আছে, গোপাল ঘুমাচ্ছে, ঠিক আছে? আর সন্ধ্যা দিয়ে দিয়েছি, তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বোতলে জল ভরবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার বোতলে জল ভরাও হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ বোতল, ঠিক আছে? সব বোতলে জল ভরে আনলাম, ঠিক আছে? সারাদিনে এতগুলো বোতলে জল খেয়েছিলাম, সব জল শেষ হয়ে গেছিলো, ঠিক আছে? তো জল ভরে আনলাম, তো জল ভরা হয়ে গেছে, এখন ইউটিউবের একটু শ্যুট নিয়ে বসবো, ঠিক আছে? ইউটিউবের একটু কাজ করব, দিয়ে তারপরে আমি নিজের খাবার আনতে যাব। সো ফ্রেন্ডস, আমি ইউটিউবের কাজ শেষ করে গেছিলাম বাজারে, বাজারে বলতে এই মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে খাবার জিনিস কিনেছি, 5টা রুটি কিনেছি, আর হায়দ্রাবাদি চিকেন হয় ওটা কিনেছি, তো বললো যে সানডে স্পেশাল আছে, আজকে সানডে আছে, তো সানডে স্পেশালে হায়দ্রাবাদি চিকেন করেছে,
তো হায়দ্রাবাদ চিকেনে নিয়ে এলাম, হাফ প্লেট নিয়ে এলাম। তো আমি একাই আছি, একাই খাবো, আর কেউ নেই। তো দেখা যাক খেয়ে কীরকম টেস্ট আছে। তো ফ্রেন্ডস, একটু পরেই আমি খুলছি, তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরকে দেখাবো হায়দ্রাবাদি চিকেন বানিয়েছে সানডে স্পেশাল। তো জুড়ে থাকো আমার সঙ্গে। সো ফ্রেন্ডস, এই দেখো হায়দ্রাবাদি চিকেন। ওকে, এই চিকেনটার মশলা দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হবে গাইস। আর এটা হচ্ছে রুটি, 5টা রুটি আছে আর চিকেন আছে, ঠিক আছে, হায়দ্রাবাদি চিকেন আছে। আমার মুখে তো এখন থেকে জল আসছে ফ্রেন্ডস, অনেকদিন পর খাচ্ছি চিকেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো তোমরাও যাও খাও, আমার খাবারের নজর দাও না ফ্রেন্ডস, পেট ব্যথা হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো ইয়ার কি বলছিলাম ফ্রেন্ডস, যাও তোমরা এবার খাওয়া দাওয়া করো, আমাকেও খেতে দাও, ঠিক আছে ফ্রেন্ডস। এই হচ্ছে হায়দ্রাবাদি চিকেন, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি নিজের ডিনার কমপ্লিট করি, তারপরে কী কাজ আছে দেখে নিই, তারপরে গুড নাইট বলবো। সো ফ্রেন্ডস, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো, ঘুম পেয়ে গেছে ফ্রেন্ডস। আর কিছু তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা আমি পুরো সকাল থেকে পুরো রাত অবধি শ্যুট করলাম, যে আমি কী কী করেছি পুরো সারাটা দিন, ঠিক আছে। আর আমার ঘরে কেউ নেই, সেই জন্য আমি এত ফ্রিলিভাবে শ্যুট করতে পেরেছি এই ভিডিওটা। আর ফ্রেন্ডস, সাধারণত আমি সোম থেকে শনিবার অফিস থাকে আমার, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, 6:30টাও হয়ে যায় কোনো সময়, ঘরে আস্তে আস্তে আমার 7টা হয়ে যায়, তারপরে ফ্রেশ হয়ে আমি নিজের ইউটিউবের কাজে বসি ফ্রেন্ডস। তারপরে ইউটিউবের কাজ করে 9:30-10টার দিকে উঠি, তারপরে খাই বা ডিনার রেডি করে, তারপরে আমি ডিনার করে ঘুমিয়ে পড়ি 11টার মধ্যে। তো আজকে ফ্রেন্ডস মোটামুটি 11টা বাজবে বলছে ফ্রেন্ডস। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিচেনে লক করে দিয়েছি সব কিছু, জল টল ধরে এনেছি রাত্রেবেলার জন্য। আর এইবারে আমি শুভ ফ্রেন্ডস। তো তোমাদের সবাইকে বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, সেটাকে ক্লিক করে ফলো করে ফেলো আমাকে। আর ফ্রেন্ডস, চলো, এবার অনেক রাত হয়েছে, আর বেশি দেরি করবো না তোমাদের কাছে, আর বেশি টাইম নেব না, এবারে গুড নাইট বলে আমার এই ভিডিওটা আমি শেষ করবো। সো ফ্রেন্ডস, গুড নাইট, শুভরাত্রি, চলো ঘুমিয়ে পড়ো সবাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য।